সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ওয়ার্ক পারমিট দেখবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের টিয়ার টু স্পন্সর লাইসেন্স সম্পর্কিত বিষয়টা নিয়ে। আপনারা যদি টিয়ার টু স্পন্সর লাইসেন্স সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে আমাদের স্টুডিওতে কল করতে পারবেন, যেটা হচ্ছে 02033973096 এই ফোন নম্বরে, অথবা আপনারা আমাদেরকে ইমেলও করতে পারবেন। ইমেল অ্যাড্রেস workpermit@europeNTV.com এই ইমেল অ্যাড্রেসে। সো লুৎফু সাহেব, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে রেস্ট্রিক্টেড কোর্স নিউ রুলসটা নিয়ে। সো আপনি বলছিল, আমি লাস্ট কোয়েশ্চনটা ছিল, সরি আপনি শেষ করতে পারেন, আমাদের বিরতির সময় আসছিল যে টিয়ার টু ডিপেন্ডেন্ট আপনি বলছিলেন যে তারা কোনো কিছুতে সুইচ করতে পারে না। বাট এটা তো ঠিক যে তারা ফুল টাইম কাজ করতে পারে, ফুল টাইম কাজ করতে পারে, বিজনেস করতে পারে, সবই পারে। বাট ওনারা কোনো কারণে মনে করেন যদি আপনি টিয়ার টু মেইন অ্যাপ্লিকেন্টের কোনো প্রবলেম হলো, লাইসেন্স রিভোকড হলো বা সামথিং এলস হলো, সেক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট কোনো কিছু জব পায় সেটা কি সম্ভব? আমি এইভাবে ক্লায়েন্ট পাইছিলাম যে তারা ডিপেন্ডেন্টরা ওয়ার্ক পারমিট এমপ্লয়ার সুইচ করতে পারবে না, স্পন্সররা এমপ্লয়ার এমপ্লয় করতে চায় কিন্তু সেটা সম্ভব না, তাদেরকে দেশ থেকে এসে সুইচ করতে পারে। আচ্ছা, বাট টিয়ার টু যদি প্রবলেম হয়, যেটা আমরা একটা টপিকসে আলাপ করছিলাম যে ওনারা হতো টিয়ার টু থেকে আবার অনেক জায়গায় যাওয়া যায়, যেমন আপনি টিয়ার ফোরে দেখতে পারবেন, টিয়ার ফোর আবার স্টুডেন্ট হইতে পারবেন, আবার আপনি টিয়ার ওয়ানে ইনভেস্টর ভিসা দেখতে পারবেন, মেইন অ্যাপ্লিকেন্ট। আমাদের একটা কল ওয়েট করছে, আমরা কলটা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, আপনার প্রশ্ন কি? আমি একটা জিনিস জানতে চাইলাম। জি বলুন। উইন্ডাস স্কিম জেনে একটা ওস্টে বাংলাদেশে লাগি আসেনি, উইন্ডাস জেনারেশন। জি, আপনি একটু আপনার আপনার ইন্ডিভিজুয়াল কেসটা সম্বন্ধে একটু ডিটেইলস বলুন। আমার একজন চাচা ছিল ওদের সঙ্গে। জি, ওই ডিটেইলসটা বলুন। আপনার চাচা আসছে কবে, কি আসলে একটু একটু ডিটেইল বলুন। 1952 তে আপনার চাচা আসছিল। উনি কি এখন বেঁচে আছে? জি না, এর জানার জেনারেশন আছে, ওনার জেনারেশন আছে 1952 তে। উনি কি এদেশে মারা গেছেন? বাচ্চা হচ্ছে আনছেন না এদেশ, ধন্যবাদ। আপনি লাইনে থাকুন, আমাদের আমাদের সলিসিটর হয়তো আপনার আরো কিছু প্রশ্ন করার থাকতে পারে। সৈয়দ সাহেব প্লিজ বলুন। আসলে উইন্ডাস জেনারেশনের যে অনেকে এটা ভাবতেছে, কিন্তু উইন্ডাস জেনারেশনের যে জিনিসটা সেটা হলো যে আপনার ল্যান্ড করছিল এই আপনার আমাদের লন্ডন ইটিল বাড়িতে, এবং ওই জেনারেশন বলা হচ্ছে কি যে ওই সময় ওনারা আসছিল এই ইংল্যান্ডে, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইংল্যান্ডটা যখন মানে প্রায় অনেক ধ্বংসস্তূপ ছিল, ওই ওনারা এসে এই ইংল্যান্ডের অনেক মানে কাজ করে ইংল্যান্ডটাকে আজকের কারেন্ট পজিশনে। তো যার কারণে উইন্ডাস জেনারেশন বলতে যেটা বোঝায় সেটা হলো যে অনেকে আছে ওরা আসছিল, আসার পরে এই দেশে আর ব্রিটিশ কখনো হয় নাই বা তাদের হওয়ার প্রয়োজনও হয় নাই, এবং ওনারা একটা পর্যায়ে দেশে চলে গেছেন, বাট ওনাদের ছেলেমেয়েরা আছেন, এখন ওনারা আসতে যাচ্ছেন আবার কিন্তু ওনাদেরকে দিচ্ছে না। তা সেই হিসাবে ওরা যখন দেখতেছে যে ওনাদেরকে দিচ্ছে না, অথবা এই দেশে মনে করেন কোনো কাগজ নাই কিছু নাই, হঠাৎ করে তারা এখন লাইফ ইন দ্য ইউকে লাগবে, অথবা তাদেরকে এখন হঠাৎ করে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, মানে তাদের যেহেতু কাগজ নাই কিচ্ছু নেই, তো ওনাদের জন্য এগুলো করা হয়েছে। কিন্তু এখন ওনাদের জন্য এটা করতে গিয়া এটাকে স্কোপটা দেওয়া হচ্ছে যে এনি কান্ট্রি যদি হয় সেটাও কোনো মানে ওই টাইমে যদি কেউ আসে, যারা 1942 এর আগে মানে ইমিগ্রেশন অ্যাক্টের আন্ডারে, তো আপনারটা পড়ে, কিন্তু পড়লে হইলে কি হলো, ওনারা উনি কিন্তু কাউকে আনে নাই। এখন জেনারেশনটা তারা হেল্প করে যারা অলরেডি জীবিত আছে এবং এই দেশে আছে, কাগজ নাই, অথবা উনি যদি এখন আসতে চাইতে যে বলতো আমি আসতে চাচ্ছি কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না কারণ আমি ওই সময় ছিলাম, আমি চলে গেছিলাম, বাট ওনার বাচ্চারা অতটুকু পারবে এটা দিস এ বিগ কোয়েশন। তারপরেও কাগজপত্র নিয়ে আপনারা চেষ্টা করতে পারেন, বাট উনি তো কখনো ট্রাই করে নেই বা ওনার বাচ্চারা কখনো ট্রাই করে নাই, এটা তো ট্রু। মানে এই এই উইন্ডাস জেনারেশনটা বেসিক্যালি করা হয়েছে তাদের জন্য, এবং এটা একটা লিমিটেড, তাদের সংখ্যাও আছে বেশি না, এটা বেশি লোক না, ওরা যারা এই দেশে কোনো কাগজ করে নাই বা ওই পিরিয়ডে ওরা আসছিল, অথবা ওনাদের ছেলেমেয়েরা ওই পিরিয়ডে আসছিল কিন্তু আসলে কোনো কিছু করে নাই বিকজ লাগে নাই। যদি ট্রাভেল কেউ না করে তাহলে কিছুই, এই অনেক লোক আছে এই দেশে হয়তো বা সে জীবনে ট্রাভেল করে নাই, তার পাসপোর্ট লাগে নাই, তার ভিসা লাগে, বাট সব কিছু এই দেশে চলছে। জি,
আবার কিছু লোক আছে দেশে চলে গেছিল কিন্তু এখন তারা আসতে চাচ্ছে, কারণ কিছু লোককে ডিপোর্ট করা হয়েছে, হ্যাঁ আর কিছু লোককে ডিপোর্টও করা হয়েছে যে তোমাদের কাগজ নাই এই নাই সেই নাই, বাট আসলে তারা ওই ওই টাইমে, কিন্তু আনফরচুনেটলি আপনারটা পড়ার চান্স কম কারণ যেহেতু ওনারা কেউ নাই, যেহেতু কেউ ক্লেম করার মতো কেউ নাই আছে বাংলাদেশে শুধু। আপনি আপনার নানার কথাই বলছিলেন যে সেম স্টোরি ওনাটার মতোই, এক্স্যাক্টলি সেম স্টোরি, এক্স্যাক্টলি সেম স্টোরি ছিল ওনাটা। আপনিটা যদি একটু শেয়ার করতেন সংক্ষিপ্তভাবে ওনাদের আর কিছু বল না। ওনাটা হলো উনি এই দেশে মারা গেছেন, ওনার ডিফারেন্সটা ছিল এই দেশে মারা গেছেন উনি 58 এ, কিন্তু উনি ওনার ওনার চিলড্রেনরা কাউকে আনেন নাই, এবং উনি তখন মারা যাওয়ার আগেও উনি ব্রিটিশ হন নাই, কারণ তখন বাংলাদেশটা মানে পাকিস্তান ব্রিটিশ থেকে, উনি মারা গেছেন 1958 এ কিন্তু পাকিস্তান তো 1947 হয়েছে, তো উনি কিন্তু ইন্ডিয়ান ব্রিটিশ ছিল, ওনার যে একটা আমি জাহাজের যে কাগজটা পাইছিলাম বা উনি এই দেশে আসছিল ওনার যে কাগজটাই ছিল ইন্ডিয়ান ব্রিটিশ, ব্রিটিশ ইন্ডিয়ান, তো ব্রিটিশ ইন্ডিয়ান কারণে ওনার ওই আইডেন্টিটি ছিল, কিন্তু যখন উনি পাকিস্তান হয়ে গেলো উনি পাকিস্তান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে কিন্তু ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে নাই, আর ওনার প্রয়োজনও মনে করে না, উনি বলছে আমি দেশে কাজ করতেছি। এইসব জেনারেশন যারা আটকেছেন তারা এখন, উনি যদি থাকতেন বা আমরা যারা যদি কেউ আসতো এবং এইগুলো কাগজ তাইলে কিন্তু হইতো, কিন্তু আপনার নানার জেনারেশন তো আপনার মা, আনফরচুনেটলি উনি আপনার আম্মা যদি জীবিত থাকতেন উনি কি ক্লেম করতে পারতেন? দ্যাট ইজ এ বিগ স্কোপ, মানে স্কোপ হলো কি যে এইগুলা এগুলো মানে ক্রিটিক্যাল মানে জিনিসটা হচ্ছে কি যে মেইন অ্যাপ্লিকেন্ট উনি তো নাই, বাট বলা হইতে পারতো যে উনি ওই জেনারেশনটা ইউজ করে উনি কিন্তু আসতে পারতো, আনতে পারতো, ওনারা আসে নাই, উনি যেভাবে চাচ্ছে যে ওনার যে চাচা বলছে যে চাচা ছিল বা ওনারা আনতে পারতো, বাট উনি তো দেশ থেকে চলে গেছে উনি আবার আসে নাই। বাট আমার নানাবেলা আবার ডিফারেন্টটা ছিল যে উনি এই দেশেই মারা গেছে, যেমন আপনি তো ফার্স্টে কোয়েশ্চেন করছিলেন যে এই দেশে কী হয়েছে, সুতরাং এইসব জিনিসগুলা আমাদের কমিউনিটি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান জেনারেশনের আসলে খুব কম লুকই আছে, ওয়েস্ট ইন্ডিয়া ক্যারাবিয়ান ওরা অনেকেই আসিল বা ওরা যায়নি বা ওরা ডিপোর্ট হয়েছে এইভাবে হয়েছে, আমাদের কম। ওকে ধন্যবাদ লুৎসু সাহেব, আমাদের আরও একটা কল ওয়েট করছে। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, হ্যালো জি প্লিজ বলুন। আমি বলতেছি যে আমার আম্মা বাংলাদেশে আছেন জি, তে আমি থাকি দেশে ব্রিটিশ আছি, আমার হাজবেন্ড তার আমি আমার বাচ্চা নাই, তে ভিজিটে আনতাম চাইছিলাম, তো আমি এখন কো আমরার কোনো কাম নাই, আমিও দিছি ভুল আমার হাজবেন্ডও দিছি ভুল, ওকে যখন কো আমি কিতা কিতা জিনিস দিলে তান্ডে আনতাম পারমু, আর তান আমার বাই লগে থাকবো ছোট একটা বাই আমার আম্মার সাথে আনার লাগি অ্যাপ্লাই করমু, তে তার বিজনেস আছে তো কতটা দেখা দেখানি লাগবো দেশের মধ্যে দেখাইয়া আইতইব, আমারে ওটাটা বুঝাইয়া প্লিজ হোক, আর আমি কিতা কিতা জিনিস দিতাম হন তো আমারে কইয়া দিতাম। আচ্ছা আপনার আম্মার বয়স কত আমাদেরকে একটু যদি বলতেন? আমার আম্মার 60 উপরে গেছে গিয়া, 60 আপনার ভাই কি ম্যারিড? জি না, জি না, সিঙ্গেল। ওকে সিঙ্গেল, আচ্ছা জি আপনি লাইনে থাকুন, আমাদের বিরতির সময় আসছে, আপনি সংক্ষিপ্তভাবে যদি অ্যানসারটা দিয়ে দিতেন। এইখানে জিনিসটা হচ্ছে যে আপনাদের ডিসএবিলিটি বা আপনাদের ইনকাম আসলে তেমন একটা ফ্যাক্টর না, যেহেতু আপনারা স্পন্সর করতে পারেন, আপনাদের বাসা আছে বা আপনার কাউন্সিলের ঘর যদি থাকে কাউন্সিলকে গিয়ে বলবেন যে একজন আত্মীয় আসবে আপনার আম্মা এবং ভাই আসবে থাকতে, কোনো অসুবিধা ওরা একটা চিঠি দিতে পারে, আর যদি ফ্রি হোল্ড তাকে আপনারা দিতে পারেন, আপনাদের ফাইন্যান্সে এটা ডিপেন্ড না। মেইন ভিজিটের মেইন জিনিসটা হলো ওনাদের দেশে কী আছে, সেক্ষেত্রে আপনি বলছেন একটা গুড পয়েন্ট যে আপনার ভাইয়ের ব্যবসা আছে, মানে আপনার ভাইয়ের ব্যবসা যদি থাকে তাহলে ওরা বলতে পারে যে ভাবতে পারে যে হ্যাঁ উনি জেনুইনলি আসতেছে, জেনুইন ব্যবসা যদি প্রমাণ করতে পারে তাহলে ফিরে যাবে এই জিনিসটা, এটা হয়তো বা কাজে লাগবে। মেরিট কেন জিজ্ঞেস করছিলাম যে উনি যদি মেরিট থাকে বাচ্চা থাকে তাহলে আরও স্ট্রং গ্রাউন্ড থাকে যে উনি ফিরে যাওয়ার চান্স বেশি, কারণ যদি ওরা সিঙ্গেল দেখে তাহলে হয়তো বলতে পারে যে ওনার তো উনি এই হয়তো মাসও থাকতে পারে থেকে যেতে পারে নাও যেতে পারে, তো এর জন্য উনি যাতে ফিরে যাবে এই ধরনের অনেক কিছু দেখাইতে হবে ওনাদের, ব্যবসাটা ভালো ব্যবসা এবং উনি যে কমিউনিটির সাথে ইনভলভমেন্ট, এবং ওনার আরও যদি আপনার কোনো ভাই থাকে ওদেরও ছবি, আপনার মা যে আরও কমিউনিটি ওনার আপনার মামা বা কেউ যদি থাকে দেশে, মানে ওনার যত আত্মীয় স্বজন বাংলাদেশে আছে ওদের একটা লিস্ট যদি আপনি দেন ওই অ্যাপ্লিকেশনের সাথে, যেটাতে গিয়ে আপনার কেসটা স্ট্রং হবে যে উনি ফিরে যাবে। ওরা দেখতে চায় যে ওরা ফিরে যাওয়ার চান্সটা যদি বেশি থাকে একজনের তাইলেই অ্যান্টি ক্লিয়ারেন্সের ভিজিট ভিসাগুলো হয়।
তো উনি যেটা বলছিল যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা কেমন, বাংলাদেশে কত টাকা দেখাতে হবে, ও এরকম কিছু? সেটা এরকম কিছু না, এটা এটা এরকম কিছু না যে কত টাকা দেখাইতে হবে। এটা হলো যে আপনি অ্যাফোর্ডেবিলিটি দেখতে হবে। যেমন ওনাদের আপনি প্রথমে চিন্তা করেন, দুজন মানুষ আসতে গেলে বিমান ভাড়া, বিমান ভাড়াই তো লাগতেছে প্রায় আপনার 1,500 পাউন্ডের মতো, 700-800 পাউন্ড হইলে 1,500 পাউন্ড। তো একজন মানুষের টিকিটের পয়সা এটা তো থাকতেই হবে অ্যাকাউন্টে, প্লাস যদি কেউ বলে আমি আমি 1,000-1,000 পাউন্ড করে নিয়ে যাবো, 2,000 পাউন্ড, তাহলে 3,000-4,000 পাউন্ড তো আপনার থাকতেই হবে। সুতরাং আপনার যদি কিছু 3,000-4,000 পাউন্ড অ্যাকাউন্টে থাকে, প্লাস আপনার রেগুলার ইনকাম থাকে, শুধু হঠাৎ করে টাকা তুললে আবার ভিসা হয় না। অনেকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনি প্ল্যান করলাম আগামী মাসে আসবো, আর আপনি এই মাসেই টাকা রেখে দিলেন 4 লাখ, বা আপনারা পাঠিয়ে দিলেন 4 লাখ, ওইটা দেখাই স্টেটমেন্ট দেখাই ভিসা ভিসা হবে না। ওকে, ধন্যবাদ লতুফ সাহেব। আমরা বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করবো, আমাদের সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরত আসছি, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।